মজার গল্প মোরগ ও বেড়াল একদা গ্রামে এক বিড়াল ছিল সে গৃহস্থের বাড়িতে এটা ওটা চুরি করে খেত একবার বেড়ালটা এক গৃহস্থের বাড়ি থেকে একটা মোরগ ধরে নিয়ে এলো এখন সে মোরগটা মেরে খেতে চাইল কিন্তু শুধু শুধু তো একজনকে মারা যায় না একটা অজুহাত থাকা চাইতো সে তখন মোরগটাকে বলল তুই মারাত্মক একটা আপদ রাতে ডেকে মানুষকে সুস্থিতে ঘুমোতে দিস না মোরগটি উত্তরে বলল এ তো আমি ভালো উদ্দেশ্যে করি রাত্রি শেষে আমার তাকে ঘুম ভাঙলে মানুষরা সকাল সকাল তাদের দিনের কাজ শুরু করতে পারে বেড়াল তখন ভাবল মোরগ কথাটা ঠিকই বলেছে তাই কথাটা উড়িয়ে দিয়ে অন্য একটা দোষ ধরে বলল তুই তোর মা বোনদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করিস অত্যাচার করিস মোরগ তখন শান্ত স্বরে উত্তর দিল এতেই আমার মালিক খুশি হয় বুঝে দেখো কথাটা মালিকের সম্পদ বাড়ে বেড়াল তখন বিরক্তি প্রকাশ করে বলল না তোর সঙ্গে মেলা ফ্যাচ ফ্যাচ করার সময় আমার নেই কিন্তু তাই বলে আমার যে খিদে পুষে রাখতে হবে পেটে তারও কোনো মানে নেই তোকে আমি খাবই এই বলে বেড়াল মোরগটা টুটি চেপে ধরে মেরে খেয়ে ফেলল শিক্ষা দুর্জনের ছলের অভাব হয় না